গতকাল রাতে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তার মেয়েকে ঘর থেকে বের করে রাস্তায় রাত কাটাতে বাধ্য করে বিজেপি নেতা শান্তনু ঠাকুর এবং ওর গুন্ডা বাহিনী, এমনটাই দাবি করলেন খোদ মমতা ঠাকুর। তিনি আরো বলেন, শান্তনু ঠাকুর ও তার গুন্ডা বাহিনী বড়মা বিনা বানীর ঘরে তালা ভেঙে জুতো পরে প্রবেশ করেন। এ বক্তব্য রাখতে গিয়ে উনি আরো বলেন, মোদী সরকার সব জায়গায় যে নারী শক্তির কথা বলে থাকেন এবং বলেন নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি, কিন্তু মোদী পরিবারের একজন সদস্য এভাবে রাতে নারীদের ঘরে এসে অপমান করলে এবং নারীদের এহেন হেনস্থা করলে, তাদের এ ধরনের বিপদে ফেললে, মোদী সরকার যদি পরে ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে, এমনটাই বললেন মমতা ঠাকুর। আসুন আমরা দেখে নেব উনি এই ঘটনার পর ঠিক কি বক্তব্য রেখেছেন। আজকে ঘটনা যে ঘটলো, পরমা বিনাপাণি সারা বিশ্বের নারী সমাজের একজন সর্বোচ্চ জায়গা যে থাকে তাকে সকলে বড় মা বলে পুজো করে এবং বড় মা আমার নিজের শাশুড়ি, যে ঘরটায় উনি বসবাস করে, মোদির যে পরিবার সেই পরিবারের একজন সদস্য শান্তনু ঠাকুর, তার বিজেপির মিনিস্টার, সে যেভাবে বড় মার ঘরে তালা ভেঙে জুতো দিয়ে লাথি মেরে আমাদের উপর অত্যাচার করে, আমাদের ভাঙচুর করে, ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে, আমি আমার মেয়ে ঘরের দরজায় বসেছিলাম, সেখান থেকে মানে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের গায়ের উপর দিয়ে যে সে বড় মার ঘরে জুতো পায়ে দিয়ে ঢুকেছে, এবং বিভিন্ন জায়গায় মোদি বারবার করে বলে বেড়ায় যে নারী শক্তির কে কথা বলে, যে নারী শক্তি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি, কিন্তু উনি ওনার পরিবারের একজন যে বিজেপি এসে আমাদের যে অত্যাচার করছে, একজন আমি রাজ্যসভার সাংসদ হয়ে যদি আমার এই অত্যাচার সহ্য করতে হয় তাহলে ওরা ক্ষমতায় আসলে সাধারণ মানুষের কি হতে পারে, এটা আপনারা সকলে বিচার করবেন। আমি মনে করি যে বড়মার প্রতি যে কোটি কোটি মানুষের শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে আজকে আঘাত করেছে বড়মার প্রতি। আজকে জুতো পায়ে দিয়ে তার বুকের উপরে শান্তনু ঠাকুর আজকে জুতো পায়ে দিয়ে, আমি মনে করি বড়মার বুকের উপরে পা দিয়ে আজকে সেখানে দাঁড়িয়েছে। আমি মনে করি সমগ্র পৃথিবীর যে নারী সমাজ আছে তাদের কাছে আমি বিচার চাই, যে আজকে আপনারা বিচার করুন যে তারা যদি বিজেপি ২৪ এ ক্ষমতায় আসে তাহলে নারীদের প্রতি সারা ভারতবর্ষের কি অবস্থা হবে।